নমস্কার বন্ধুরা, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি চৈতালি, আজ চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো হাতে মাখা চিকেন কারি। প্রথমে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলায় আছে পেঁয়াজ, আদা, রসুন, আর রয়েছে কাঁচা পাকা লঙ্কা, আর রয়েছে একটা টমেটো। এবার দিয়ে দিলাম টক দই হাফ কাপ, দিয়ে দিলাম সাদা তেল হাফ কাপ। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম নুন 1 টিস্পুন। এখানে 1 কেজি চিকেন রয়েছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টিস্পুন। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। সমস্ত মশলায় দিয়ে দিয়েছি সমপরিমাণ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে চিকেনটা মাখা হবে এর টেস্ট ততটাই বেশি হবে। সমস্ত মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো এইভাবে চিকেনটা মেখে নিলে সমস্ত ফ্লেভার চিকেনের মধ্যে চলে যাবে। বেশ অনেকটা সময় ধরে চিকেনের এই ম্যারিনেশনটা করতে হবে। এই মাখাটা যত ভালো হবে চিকেনের টেস্টটাও তত বেশি হবে। এই রেসিপিটা খুব চট জলদি হয়ে যায়, খুব একটা পরিশ্রমের দরকার নেই। শুধুমাত্র চিকেনটাকে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারলেই হলো। কিছুদিন যাবত আমার শারীরিক অসুস্থতার কারণে আমি খুব একটা কাজকর্ম করতে পারিনি, সেই কারণে এই রেসিপিটা আজকের আমার হাজবেন্ড করছে আর ভিডিওগ্রাফি করেছে আমার ছোট্ট মেয়েটি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা ম্যারিনেট হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দিতে হবে। পনেরো থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে দিয়ে এবার এটাকে কষিয়ে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে চিকেনটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। তবে চিকেনটা কুক হতে বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাতে মাখা চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে তেলও ছেড়ে এসেছে, এটা একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে হাতে মাখা চিকেন কারি অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। চিকেনের অনেক ধরনের প্রিপারেশন আমরা খেয়ে থাকি। অনেক সময় খুব চটজলদি চিকেন রান্না করার জন্য এই প্রসেসটা আমি ফলো করে থাকি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন কারিটা আমি সার্ভ করে দিয়েছি। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো জিনিসের সঙ্গে দারুণ লাগবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।